আমরা সবাই জানি ভালোবাসার প্রতীক এই লাল গোলাপ। ঠিক তাই ভালোবাসা দিবসে আমরা আমাদের ভালোবাসার মানুষকে এই লাল গোলাপই উপহার দিয়ে থাকি। আর ঠিক তাই জন্যেই আমিও আজকে আমার ব্লগটা শুরু করলাম এই লাল গোলাপ দিয়ে, কারণ আমার এই চ্যানেলটাও ভালোবাসার আর তোমরা যারা আছো আমার চ্যানেলে তারা প্রত্যেকেই আমার ভালোবাসার। তাই তোমরাও যদি আমাকে ভালোবেসে সাথে না থাকো তাহলে আমি এগিয়ে যেতে পারবো না। তাই বারবার একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার সাথে থেকো, প্লিজ কেউ স্কিপ করে বেরিয়ে যেও না, তাহলে আমি এগিয়ে যেতে পারবো না। তোমাদের হাত ছাড়া আমি অসহায়। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। আমি তো অবশ্যই ভালো আছি। আজকে আমরা অনেকক্ষণ আগে উঠেছি, মানয়দা চলে গেল, আমরা আড্ডা মারছিলাম চা খেতে বসে, এইসবই হচ্ছিল এই আর কি। আর যে ফুলগুলো তোমাদেরকে শুরুতেই দেখালাম ওগুলো আমি নিজেও দেখতে গেছিলাম আর কি, এই যে ফুটে রয়েছে সব, আর সাদা গোলাপ গাছটা এইখানটাতে রয়েছে। তো কাজগুলো একটু শুরু করি, তারপর আবার আমাদের সকালে টিফিন হয়ে গেছে। দেখো শীতকালের এই রং বেরঙের সবজি খেতে না হেভি লাগে। গাজর, বিনস, আলু, পেঁয়াজ, ধনে পাতা এই সব দিয়ে করেছি ম্যাগি। তো এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট। চলো ব্রেকফাস্ট খেয়ে নিই, আর আমি ওদিকে মাছটাও ভাজা বসিয়ে এসেছি। বসে কিন্তু নেই, যত তাড়াতাড়ি কাজ হবে। তারপর ও আচ্ছা, ডিমও দিয়েছি, ভুলে গেছিলাম বলতে, পেঁয়াজও দিয়েছি। পাপা এনেছে, তোমাদেরকে বলছিলাম যে কুঁজো ভেটকে আমি ভালো করে ভেজেও নিয়েছি মাছগুলো, যথেষ্ট ঠিকঠাক সাইজ আছে, মানে টুকরো করলে বেশি ছোট হয়ে যাবে, ঠিকঠাকই আছে সাইজ। আর এখানে করে নিয়েছি মশলাটা, এখানে টক দইটা ফেটছি, তেল বসিয়ে দিয়েছি, আর এখানে বসিয়েছি লাল শাক। ওই যে একটু দেখা যাচ্ছে, পাচ্ছি না এখন পুরোটা দেখাতে। তো চলো আগে রান্নাটা আমি করে নিই, তারপর তোমাদের সাথে গল্প। রান্না কমপ্লিট হয়ে গেছে, এই দেখো সেই মাছটা। কিন্তু পাপা এই জলটা খাবে না, পাপার জন্য আগে নামিয়ে রেখে তারপর একটু লঙ্কা আবার দিতে হয়েছে, তখন গুঁড়ো লঙ্কা ইউজ করতে হয়, কিচ্ছু করার থাকে না তখন। দেখাচ্ছি পাপারটা, এটা হচ্ছে লাল শাকটা, এটা হচ্ছে পাপার মাছটা। দেখো দেখেই বুঝতে পারছো যে সাদা সাদা হয়েছে, তখন আমি কাঁচা লঙ্কায় রান্নাটা করেছিলাম। তো চলো এবার স্নান দান করি, সব মোছা টোছা এমনি হয়ে গেছে। সেটাও তো নেই, তাহলে তোমাকে আর নিতে হবে না। এটা তাহলে সুযোগ নিতে হবে না, ঠিক আছে সুযোগ। না না, তোমার তো ব্লু কালারের গাড়িটা। দাঁড়াও দাঁড়াও, এটাতে রেখে দিই এখন, দাও বাড়ি নিয়ে যাবে তুমি। কিনবি বাড়ি, সবই তো চেপে চুপে দিচ্ছে গো। আমি শুধু মাসুরী।
দিদি ভাইয়ের অত সুন্দর গানের পর সত্যি আর মনে হয়নি যে আমি কিছু বলি বা আমি কিছু দেখাই। আজকে আমরা ডিনার করছি রুটি আর ফুলকপির রেজাল্ট আর কি, তো ওইগুলো আর দেখাচ্ছি না ওই জন্য। কালকে আবার আসবো তাহলে একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো এখানেই তাহলে শেষ করে দিচ্ছি। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি আমার ব্লগের একটু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। এইটুকুও যদি ভালো লেগে থাকে, এই কথাটা আমি একটা ব্লগে বলেছিলাম, তো ওটা দেখে অঙ্কিতা সরকার আমার একজন সাবস্ক্রাইবার সে বলেছিল এটা নাকি তার খুব ভালো লেগেছে, তো আরেকটা ব্লগে বলতে, তো তাই জন্যই আমি বললাম জানি না ওরকমই হলো কিনা। এক্সপ্রেশন তো এক একদিন এক এক রকম আসে, রোজ তো একরকম আসে না, দেখতে পাচ্ছ হাঁপাচ্ছি কারণ খুব হেসেছি আর কি। তো এই আর কি, চলো তাহলে আর যারা অলরেডি আমার চ্যানেলে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।